বন্ধুরা, আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর কোষে দেখি 21 অধ্যায়ের যে লগারিদম রয়েছে তার অঙ্ক সমাধান করে দেখাবো। তো আমরা প্রথম ভিডিওতে লগের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, তো সেই ফর্মুলার পরে সেই ফর্মুলাগুলোর ব্যবহার করে কিভাবে আমরা অনুশীলনী সমাধান করতে পারি সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো মান নির্ণয় করি একের দাগে একের অঙ্ক। একের দাগে একে কি রয়েছে? রয়েছে লগ 4 1/64। তো এখানে 4 হলো নিধান আর এখানে রয়েছে 1/64। এই অঙ্কটা আমরা সমাধান করব, এর মানটা কি হবে? তো এইটা জানার আগে তোমাদের প্রথমে আমি যে কথাটা বলবো সেটা তোমরা মনোযোগ করো, একটা ফর্মুলার কথা বলবো যেটা একটা সূচকের ফর্মুলা, যেটা তোমাদের জানার প্রয়োজন আছে। এ টু দি পাওয়ার এন মাইনাস এন, এ টু দি পাওয়ার মাইনাস এন সমান আমরা লিখে থাকি 1/(a^n)। এটা হচ্ছে একটা সূচকের ফর্মুলা। তো এই ফর্মুলাটা প্রথমে তোমরা মনোযোগ করো, এটা শিখে রেখো, তারপরে আমি অঙ্কটা সমাধানে যাচ্ছি। তো প্রথমে যেটা আমরা কাজ করব এই অঙ্কটার মান কত জানার জন্য, আমি যেটা করব যেহেতু এখানে নিধানে 4 আছে আর এখানে 1/64 আছে, আমি প্রথমে 4-এর সাহায্যে 64 ভেঙে নেব। অর্থাৎ আমি বলতে চাই যে 64 আমরা এইভাবে 4-এর সাহায্যে ভেঙে নেব। প্রথমে ভেঙে নিলে 4 16 64 আর 4 আর 4, অর্থাৎ আমরা বলতে পারি আপাতত 64 = 4³। এই কথাটা আমরা বলতে পারি। তো এই কথাটা বলার পর আমরা এর মানটা নির্ণয় করতে গিয়ে আমরা ঠিক এইভাবে এটাকে লিখে নিচ্ছি। আমরা লিখছি লগ 4, এবার 1/64, 1/64 বদলে আমি ঠিক এইটাকে এইভাবে লিখলাম 1/4³। এইভাবে লিখলাম, কেন লিখলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ 64 মানই হলো 4³। এবার আমি যদি এখানে এই ফর্মুলাটা প্রয়োগ করি, অর্থাৎ 1/(a^n) সমান (a^-n), তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো লগ 4, আর এখানটা লক্ষ্য করো 4-3। কেন? তার কারণ 1/(a^n) সমানই হচ্ছে (a^-n). এবার আমরা যদি লগের ফর্মুলা প্রয়োগ করি, লগের ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, আমরা এটা সমান কি লিখব? -3 log 4। এবার এটা কিভাবে লিখলাম এখান থেকে, যদি তোমাদের অজানা থাকে তাহলে আমি তোমাদের অনুরোধ করব, আমি প্রথম যে ভিডিওটা বানিয়েছি তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিলে উপকার পাবে। তো আপাতত আমি শুধুমাত্র ফর্মুলাটা একটু বলে দিচ্ছি। এখানে ফর্মুলাটা কি ব্যবহার করা হয়েছে, ওখানে যে ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে সেটা আমি প্রথম ভিডিওতে আমার দেখিয়েছি। আমি ফর্মুলাটা শুধুমাত্র এখানে লিখছি, লগ নিধান এম আর এক্স এন, ধরো এই রকম আছে এক্সের সূচকে এন, তখন লগের ফর্মুলা ব্যবহার করে এটা সমান আমরা বলতে পারি এন ইনটু লগ নিধানে এম আর এক্স। আমি ঠিক এই ফর্মুলাটা কিন্তু এখানে ব্যবহার করেছি, এখানে -3 ছিল সূচকে, -3 আমি আগে নিয়ে চলে এসেছি, নিধানে 4 এখানেও 4। এবার দেখো তোমরা প্রথম ভিডিও যদি আমরা আমার দেখে থাকো লগ সংক্রান্ত, দেখবে আমি এটা এইভাবে ঠিক শিখিয়েছি, লগ 4 4, এইটার বদলে আমি কিন্তু 1 লিখতে পারি, তার মানে তোমার ফাইনালি আনসার হলো 3। এবার লগ 4 4 সমান কেন 1 হলো, যদি কারোর অজানা থাকে তাহলে আমি বলবো তোমাদের, কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি, আমি শুধুমাত্র এখানে ফর্মুলাটা লিখছি, লগ নিধানে এখানে এর সমান কিন্তু মান হয় 1। আমি ঠিক এখানে সেই ফর্মুলাটা ব্যবহার করেছি, তাই আমি পেয়ে গেলাম 1। তার মানে আমার যে প্রথম অঙ্কটি ছিল, প্রথম অঙ্কটি ছিল লগ নিধানে 4 1/64, এর মান কত? আমরা বলবো মান কত হলো -3। তোমরা সমস্ত প্রসেসটা বোঝার চেষ্টা করো, কারণ তোমাদের শিখতে হবে অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে এই অঙ্কটার উপরে তোমরা আমাকে কমেন্টে জানালে আমি কিন্তু সেইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে এই ভিডিওটা শেষ করছি, এই অধ্যায়ের আরও অনেক অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলোকে নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি একটু বেশি করে অঙ্ক করাবো, এটাতে আপাতত একটা করালাম। তো তোমাদের অঙ্কর সমাধান পেতে আমার চ্যানেল নিয়মিত দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।